May I come in, sir? Yes. Tumi, ki chai? Sir, apnar MOA mail ta pelam. Bolchilam je kalker PPT ta kintu ami present korte partam. Ki? Khepe chole geli tumi? কখনো ক্লায়েন্টের সামনে পিপিটি প্রেজেন্ট করেছো? ক্লায়েন্টকে কিভাবে পিপিটি দিয়ে কনভিন্স করতে হয় তুমি জানো? না স্যার, বলছিলাম পিপিটিটা তো আমি বানিয়েছিলাম, তাই তোমার কাছ থেকে এখন শিখতে হবে কাকে দিয়ে আমি কি কাজ করাবো। ডিসগাস্টিং। আমার এক তারিখেই চাই। হ্যালো, হ্যালো রিমা। হ্যাঁ রিমা, তুমি আমার কথাটা প্লিজ বোঝো, তুমি আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো। মা মানে আমাকে একটা টাইম দাও, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে দেবো। তুমি তো জানো আমার অবস্থাটা কি। আমার অফিসে খুব চাপ চলছে আর আমার বাড়িওয়ালা খুব একটা সুবিধা নেই। আমি সব ঠিক করে দেবো, বিলিভ মি। তুমি আমার একটা চান্স দাও প্লিজ। হ্যালো, আর পারছি না এই স্ট্রেস নিতে। এই অফিসের বস আর কলিগদের নোংরা পলিটিক্স, তার উপর ডেইলি ল্যান্ডলর্ডের ঝামেলা করা, আর এইসবের মাঝে রিমাকে টাইম দিতে না পারা। ও গড, যাই ডিনারটা করে শুয়ে পড়ি, নয়তো কাল অফিসে লগ ইন করতে লেট হয়ে যাবে। আমার প্রেজেন্টেশনও আছে কাল একটা। তুমি এখানে এখন কি করছো? তুমি এখানে না মানে স্যার একটু ব্রেক নিলাম, সকাল থেকে তো কাজই করছি। তো পয়সাটা তো পাও কাজ করার জন্যই, তারপর শোনানোর কি আছে? না স্যার মানে একটু ব্রেক নিলাম, প্রজেক্টটা রিপোর্টটা কমপ্লিট করে দেবো স্যার। ও রিপোর্ট তার মানে এখনো হয়নি। আর পিপিটিটা সেটা কি করলে? ওই প্রজেক্টের পিপিটিটা কি হলো? ওটাও শেষ করে দেবো। রিপোর্ট করনি, পিপিটি করনি, আর এদিকে ঘুরে বেড়াচ্ছ না? 10 মিনিটের মধ্যে আমি চাই আমার টেবিলে। যা গিয়ে কাজ করো, এখন এসব ব্রেক ফ্রেক নেওয়া যাবে না, যাও। হ্যালো, হ্যাঁ হ্যালো রিমা, আমি কাল থেকে তোমাকে ফোনে চেষ্টা করছি, তোমার সাথে কথাই বলতে পারছি না। তুমি বুঝতে পারছো না, তোমার সাথে কথা না বলে করতে পারার কি শেষ মানে কি বলতে চাইছো তুমি? হ্যাঁ না না, তুমি আমার কথা সুযোগ দাও, তুমি এভাবে ছেড়ে দিয়ে যেতে পারো না। আরে বিশ্বাস করো না, আমি অত কিছু শুনতে চাই না, যেটা বললাম সেটাই। আর মাসের 1 তারিখে যেন টাকাটা পেয়ে যাবো।
আমার কাছ থেকে এখন শিখতে হবে তাকে দিয়ে আমি কি কাজ করাবো। তোমার সেটা তো কোনো কাজ করার জন্যই এটা আবার শোনানো কি আছে? এইটা এক্সট্রা কিন্তু আমি তোমার টাকা নেব। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তা ক্রস করতে গিয়ে বাসের তলায়।
স্পট ডেড। আমি মর্গ থেকে বলছি, এক্ষুনি আয় পারলি। লোকেশনটা বল, আমি আসছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না ব্যাপারটা। আমাদের ছোটবেলার মেমোরি গুলো চোখের সামনে ভেসে উঠছে। স্কুলে এরকম পড়লো গল্প, যোগাযোগ ছিল না ঠিকই, এই নিউজ শুনতে হবে এটা ভাবতে পারি। যোগাযোগ তো অনেকদিন আমার সাথেও ছিল, আগে হঠাৎ কাকুর সাথে দেখা, ওনার সাথে কথা বলছিলাম এমন সময় পুলিশের কল আসে। ওনাকে কোনো মতে সামলে মর্গে ছুটলাম। কি করবো কিছু বুঝতে পারছিলাম না, মাথাটা কাজ করছে না। একটু মাইন্ডটা স্টেবল হওয়ার পর তোকে কল করো। যদি ইচ্ছা করে রাস্তায় ওকে ধাক্কা মেরে দিল, কে জানে। একমাত্র ওই বলতে পারে যদি বেঁচে যাবে। তুই ফ্রি আছিস? হ্যাঁ, আজ তো ছুটি। কেন, কি হয়েছে? এক্ষুনি আমার বাড়ি আয়, দরকার আছে। আচ্ছা, বাট কেন, কি হয়েছে? আয় না, তারপর বলছি। একজনের সাথে মিট করানোর আছে। ওকে। আবার অদ্ভুত ছেলে, আবার কার সাথে মিট করবে, গিয়ে দেখি। আর তুই বলছিলি না যে সন্তুর ডেথের আসল কারণটা একমাত্র নিজেই জানতে পারে। তো দেখ, আমার মনে হয় ওনার সাহায্যে আমরা যদি একটা প্ল্যান শিট সেট আপ করে সন্তুর আত্মাকে ডেকে আনতে পারি, তাহলে ওকে আমরা ডাইরেক্টলি জিজ্ঞেস করে নিতে পারবো না কি ঘটনা ঘটেছিল। ভাই, এগুলো সব বুঝলো কি? আর আমি সিরিয়াসলি কখন বললাম এসব করতে? তুই একটু বেশি হয়ে গেছিস না? আমি বুঝতে পারছি আপনাদের হয়তো এসব বিশ্বাস করে কাজটা করতে একটু সন্দেহ হচ্ছে, কিন্তু আই ক্যান অ্যাসিউর ইউ আই এম প্রফেশনাল। আমার মাধ্যমে আমার ক্লায়েন্টকে অনেকেই প্ল্যান চেট করে তাদের প্রিয়জনের সোলের সাথে কমিউনিকেট করতে পেরেছে। সুতরাং বলুন, এসবে কি সত্যি খুব দরকার আছে? না, তুই ব্যাপারটা একটু ভেবে দেখ, আমাদের এটা ছাড়া আর কোন উপায় আছে? আর সত্যি বলতে আমার মনে হয় ইটস ওয়ার্থ দ্য শট, একবার ট্রাই করে দেখতে ক্ষতি। আচ্ছা, বলছি যখন, যদিও আমার মনে হয় না এতে খুব একটা লাভ হবে। তো যাকে হবে কখন আর কোথায়? আমার ফুল সেট আপ আছে, কাল আপনারা চলে আসুন আমার অফিসে সন্ধ্যেবেলায়, আর উনিশশো ওর মধ্যে চেয়ে নিন। ওকে, নাম তাহলে ঠিক আছে। আসুন মিস্টার অরুণাম, মিস্টার সোমজ, প্লিজ হ্যাভ এ সিট। ওকে, এবার আপনারা দুজন দুজনের দুটো হাত টেবিলের উপরে ভাবে রাখুন। এক্স্যাক্ট, এরপর দুটো পুরো আঙুল আপনাদের অ্যাডজাস্টিং ডেটা আছে এভাবে টাচ করুন। এরপর দুজনের পুরো পুরো আঙুল যেটা আছে পরস্পর এভাবে টাচ করুন, যাতে একদম কন্ট্যাক্টে থাকে। ওকে, আমি বলছি দেখুন, সেম এবার আপনারা দুজনে চোখ বন্ধ করুন। মনে করুন আপনাদের বন্ধুর কথা,
ওনার কথা ভাবো, ওনার ক্লোজে সোমের কথা মনে করো, কনসেন্ট্রেট করো ওনার প্রতিটি ডিটেলস, ওনাকে ফিল করার চেষ্টা করো। এটা কন্টিনিউ করে যায় ততক্ষণ না আমার মধ্যে কোনো পরিবর্তন ফিল করতে পারে। শেষ পর্যন্ত মনে পড়লো আমাকে, আই রিয়েলি মিসড ইউ গাইস। তুই সত্যি এসছিস, কিন্তু এসব কি করে হলো, মানে অ্যাক্সিডেন্ট কি করে হলো? আমার অ্যাক্সিডেন্ট হয়নি। অ্যাক্সিডেন্ট হয়নি? তাহলে আমি রিমাকে ফলো করছিলাম, ওর পিছন পিছন রাস্তা পেরোতে যাই, খেয়াল করিনি চারপাশে, হঠাৎই মাঝ রাস্তায় ফিল করি আমার গায়ের কাছে একটা বাস চলে এসেছে। ব্যাস সব শেষ। কেন? বিকজ আই ওয়ান্টেড টু কিল হার। হোয়াট? হোয়াট? আমি অলরেডি আমার বাড়িওয়ালা আর আমার বসকে খুন করে ফেলেছি। ইট ওয়াজ রিমাস টার্ন নেক্সট, কিন্তু পারলাম না। ওরা সবাই খারাপ, সবাই আমাকে ঠকিয়েছে, আমি একা, বড্ড একা। But thanks to you guys, তোদের জন্য আবার ফিরতে পারলাম, এবার আর আমি একা হব না। রে এবার তোরাও আমার সঙ্গে চল। আমার সঙ্গে যাবি না তোরা? Let's stay together forever.